হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান, ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে আপনি নিজেই করবেন। আমরা বাড়িতে সাধারণত লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, মোটর, আয়রন মেশিন ইত্যাদি জিনিস ইউজ করে থাকি। তো এগুলো ব্যবহার করার পরে মাস শেষে আমাদের হাতে একটা বিদ্যুৎ বিলের কপি আসে, যেটা দেখে অনেকেরই মনে হয়ে থাকে যে আমি মাসে যে পরিমাণ লোড ইউজ করছি তার চেয়ে বিদ্যুৎ বিলের পরিমাণ বেশি আসছে বা কম আসছে। তো এরকম যদি আপনার মনেও হয়ে থাকে যে আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ বেশি আসছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক, দেখতে থাকুন 2-3 মিনিট, আমার সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনার বাসার বিদ্যুৎ বিল হিসাব করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে কোন ধরনের লোড কত ওয়াট হয়ে থাকে। যেমন এখানে আপনার বাসায় লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, আয়রন মেশিন, মোটর ইত্যাদি ইউজ করে থাকেন। তো এখানে একটা লাইট পাঁচ থেকে বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। এখানে আমি দেখাইছি যে 15 ওয়াট থেকে 200 ওয়াটের মধ্যে হয়ে থাকে একটা লাইট আপনি ইউজ করে থাকেন। ফ্যান 40 ওয়াট থেকে 100 ওয়াটের মধ্যে ইউজ করে থাকেন। টিভি 25 ওয়াট, টিভি এখন এলইডি, এলসিডি বিভিন্ন, আর আগে বক্স টাইপের টিভি ছিল, ওগুলো একটু ওয়াট বেশি, যার কারণে আমি এখানে 25 থেকে 100 ওয়াট পর্যন্ত দেখাইছি। ল্যাপটপ 20 ওয়াট থেকে 60 ওয়াট পর্যন্ত হতে পারে। ফ্রিজ 80 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত হতে পারে। এবং এসি, এসি বিভিন্ন সাইজের হয়ে থাকে, যেমন টন, 1 টন, 2 টন, 3 টন এরকম হয়ে থাকে। তো 1000 ওয়াট থেকে 3000 ওয়াটের মধ্যে হতে পারে। আয়রন মেশিন, আয়রন মেশিন বলতে যে কাপড় ইস্ত্রি করে ওইটা ওইটা ওটা 500 ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত হতে পারে। একটা মোটর, মোটর সাধারণত আমরা বলে থাকি 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া এরকম। তো ঘোড়া মানে হচ্ছে এইচপি, হর্স পাওয়ার, হাফ হর্স পাওয়ার, অর্থাৎ মানে হাফ হর্স পাওয়ার থেকে 3 হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে। আর এখানে 1 হর্স পাওয়ার 1 এইচপির সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো হাফ হর্স পাওয়ার থেকে 3 হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে। তারপর ডেস্কটপ কম্পিউটার থাকতে পারে কারো কারো বাসায়, এখানে 80 ওয়াট থেকে 250 ওয়াট পর্যন্ত হতে পারে ডেস্কটপ। এগুলো সব আমার কাজে লাগবে না এখন, তো এগুলো দেখাইলাম যে আপনার বাসায় তো এসব লোড থাকতে পারে, এই জন্য আমি দেখিয়েছি যাতে আপনারা সহজেই হিসাবটা বের করতে পারেন যে আপনার বাসায় কত বিদ্যুৎ বিল আসে। তো এখানে এখানে আমি এখন ধরি, আপনি মনে করেন লাইট এলআইজিএসটি, আপনার বাসায় 2টা লাইট আছে, 20 ওয়াটের 2টা লাইট আছে। ফ্যান, ফ্যান 80 ওয়াটের একটা ফ্যান আছে। তারপর টিভি, টিভি এখানে আমি 60 ওয়াট ধরি, 60 ওয়াটের একটা টিভি আছে। তারপরে আর থাকতে পারে টিউবলাইট, থাকতে পারে অনেকের বাসায় টিউবিই টিউবলাইট থাকতে পারে, একটা টিউবলাইট 36 ওয়াট, 40 ওয়াট হয়ে থাকে। তো 40 ওয়াট হিসাব করি আমি। তারপরে থাকে ফ্রিজ, ফ্রিজ থাকে, ফ্রিজ 80 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত হতে পারে। তো আমি এখানে 110 ওয়াট হিসেব করলাম। তারপর মোটর, মোটর আমি মনে করি আপনার বাসায় 1 ঘোড়া একটা মোটর আছে। তো 1 ঘোড়া সমান আছে 1 এইচপি, 1 এইচপি সমান 746 ওয়াট। এখন এটাকে আমি, এখন এটা আমি প্রতিদিন কত ঘন্টা আপনি চালান সেটা হিসাব করতে হবে। অর্থাৎ এগুলো আপনার বের করার জন্য হচ্ছে আমাদের দরকার হচ্ছে ইউনিট, বিদ্যুৎ বিল বের করার জন্য ইউনিট দরকার। তো 1 ইউনিট সমান জানি আমরা যে এখানে ইউএনআইটি, আমরা জানি 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট ওয়াট তো আমরা এখানে পেয়েছি, আর কিলো মানে হাজার, 1000 ওয়াট ঘন্টা, ঘন্টা মানে আমি এখানে কত ঘন্টা চালান সেটা আপনাকে দেখাইতে হবে। তো 2টা লাইট আপনি অ্যাভারেজে মনে করেন 5 ঘন্টা চালান,
পাঁচ ঘন্টা গুণ দিতে হবে এর সাথে। ফ্যান ফ্যান একটু বেশি চলে কারণ রাত্রেও চলে, তো এখানে আমি 10 ঘন্টা হিসাব করলাম। টিভি টিভি অ্যাভারেজে আমি 5 ঘন্টা ধরলাম। টিউবলাইট 5 ঘন্টা। ফ্রিজ ফ্রিজ আপনারা দেখবেন কিছু সময় চলে আবার কিছু সময় অফ থাকে, এটা অটোমেটিক, ভিতরে একটা রিলে দেওয়া থাকে, টেম্পারেচার থার্মোমিটার দেওয়া থাকে, যার কারণে এটার মাধ্যমে রিলের মাধ্যমে অন অফ হয়। তো আমি এখানে 10 ঘন্টা ইউজ করি পার ডে, এগুলো হচ্ছে পার ডে, প্রতিদিনের একটা কত ঘন্টা আপনি চালান সেটা। মোটর মোটর সাধারণত আপনারা জানেন আমরা 2-3 বার মোটর সারি, 2-3 বারই 15 মিনিট 20 মিনিট এরকম করে মোটর সারি, তো 1 ঘন্টা আমি ইউজ করি এখানে। তো এখানে দেখবেন আপনারা তাহলে প্রতিদিন আমি কত ওয়াট হইতেছে এরকম ওয়াট আওয়ার। তো এখানে 20 গুণ 2টা বাতি গুণ 5 ঘন্টা আমি চালাই 200 ওয়াট, ওয়াট না এখানে আমি 2 ওয়াট আওয়ার, কারণ আমি ঘন্টার সাথে এখানে গুণ করছি, যার কারণে এখানে 880 সাথে 10 গুণ 800 ওয়াট আওয়ার, এখানে 530 300 ওয়াট আওয়ার, চারপাশে 20 200 ওয়াট আওয়ার, এখানে হবে 1100 ওয়াট আওয়ার, এখানে হবে 747 ওয়াট আওয়ার। এখন আমার দেখতে হবে একদিনে আমি কত ওয়াট ইউজ করছি। এবার আমি দেখব প্রতিদিন আমি কত ওয়াট আওয়ার ইউজ করলাম। এখানে প্রথমে 200 ওয়াট যোগ 800 যোগ 300 যোগ 200 যোগ 1100 যোগ 747 ওয়াট, এখানে আসছে 3340 ওয়াট আওয়ার। এখন এই যে আমি প্রতিদিন কত ঘন্টা চালাই এবং কত ওয়াটের লোড আমি ইউজ করি সেটা আমি প্রতিদিন বের করলাম, যে 3340 ওয়াট আমি ব্যবহার করি প্রতিদিন, প্রতিদিন আমি 3340 ওয়াট ব্যবহার করি। এটাকে এখন ইউনিটে প্রকাশ করতে হবে যে আমি প্রতিদিন কত ইউনিট চালাই। তো আমরা জানি এখানে লিখছিলাম যে 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, কিলো মানে হচ্ছে 1000। তো এই যে ওয়াট আওয়ারটা বের হয়েছে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব। তো ইউনিট ইউনিট সমান 3340 ভাগ 1000 সমান কত আসবে, এখানে 3.3346 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ একদিনে আমি 3.346 ইউনিট এত ইউজ করি। এখন আমি যদি আপনার যে মাসের বিদ্যুৎ বিল হিসাব করবেন ওই মাস কত দিনে, মনে করেন আমি যদি ডিসেম্বর মাসের বিল হিসেব করি তাহলে আমরা ডিসেম্বর মাস জানি 31 দিনে মাস, তাহলে এটার সাথে 31 দিন গুণ করতে হবে। তো আমি ওটা আপনারা হিসেব করেন, তো আমি 1 মাস সমান 30 দিন, তো এটা যদি আমি মাসে বের করি যে 1 মাসে কত ইউনিট বের করছি, তাহলে এখানে ফর মান্থ 3.3446 এটাকে আমরা গুণ দেবো 30 দিয়ে, আমরা জানি 1 মাস সমান 30 দিন। তো আপনি যে মাসের বিল ইউজ করবেন ওই মাস জেনে নেবেন কত দিনে, সেটার সাথে গুণ দেবেন। এখানে টোটাল তাহলে হয় কত ইউনিট দেখি, 3 গুণ 3.46 গুণ 30 100.38 ইউনিট কিলোওয়াট আওয়ার কত হলো, তাহলে আমার 1 মাসে 100.38 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 100 ইউনিট আমার 1 মাসে খরচ হয়েছে। এই যে আমি লোড ইউজ করছি এখানে, এতে আবার আমার 100 ইউনিট
হইলো 1 মাসের জন্য। তো আপনারা অবশ্যই এখানে যে কয় মাস, যে মাস মনে করেন ডিসেম্বর মাস যদি ইউজ করেন তাহলে এখানে 31 দিয়ে গুণ করবেন, যদি ফেব্রুয়ারি মাস দিয়ে মাসের বিল হিসেব করেন তাহলে এখানে 28 দিয়ে গুণ করবেন, মানে মাস হিসেবে গুণ করবেন। এখন আমাদের একটা, আমরা জানি পাওয়ার প্রাইস একটা চার্ট আছে, মানে বর্তমান বাংলাদেশে একটা বিদ্যুৎ বিলের হিসাব, যে বিভিন্ন রেঞ্জের এত ওয়াট থেকে এত ইউনিট থেকে এত ইউনিটের মধ্যে। এই যেমন আমি দেখাই এখানে, এটা আমি লিখে রাখছি যাতে ভিডিও শর্ট করা যায়, সেজন্য এখানে দেখেন 50 থেকে 50 ইউনিটের মধ্যে আপনার যদি ইউনিট খরচ করেন তাহলে এখানে 3.5 টাকা করে ইউনিট বিল দিতে হবে, 75 ইউনিট পর্যন্ত হলে 4 টাকা করে, 76.76 থেকে 200 ইউনিটের মধ্যে হলে 5 টাকা 46 পয়সা। তো আমরা, আমাদের কিন্তু 100 ইউনিট আসছে, তো 100 ইউনিট তো এটার মধ্যে, যার কারণে আমরা 5.45 মানে 4-5 টাকা করে আমরা হিসাব করবো ইউনিট। এখানে এগ্রিকালচার আছে 4 টাকা করে, অর্গানাইজেশন মানে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য 5 টাকা 73 পয়সা করে ইউনিট। তো আমরা এটা ইউজ করব, আমাদের 100 ইউনিটের মধ্যে আসছে তার 5 টাকা 45 পয়সা। এখানে একবার এখানে দিয়ে দিই যে 100 ইউনিট গুণ 100.38 গুণ হচ্ছে কত বলছিলাম আমরা, 5.45, তাহলে কত হয় গুণ 5.547 টাকা, 547 টাকা আমাদের আসে তাহলে এটা টোটাল এনার্জি বিল। তো এখন আমরা জানি, আমরা এখন এখানে একটা হিসাব করব যে মোট বিল, এটা একটু খেয়াল করবেন, মোট বিল সমান হচ্ছে এনার্জি খরচ প্লাস ডিমান্ড চার্জ প্লাস ভ্যাট প্লাস প্লাস সার্ভিস চার্জ। এনার্জি খরচ, ডিমান্ড চার্জ প্লাস ভ্যাট প্লাস সার্ভিস চার্জ। এখানে দেখেন আমার কিন্তু এনার্জি খরচ হচ্ছে, এনার্জি হচ্ছে এত ইউনিট 100 ইউনিট, তো এত ইউনিটের জন্য আমার এনার্জি খরচ হচ্ছে 547 টাকা, এটা হচ্ছে আমরা এনার্জি খরচ, 547 টাকা এনার্জি খরচ প্লাস ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ হচ্ছে আপনার মিটার কত কিলোওয়াট সেটার উপর ডিপেন্ড করে, যেমন 1 কিলোওয়াটের জন্য প্রতি কিলোওয়াটের জন্য 25 টাকা, আগে ছিল 15 টাকা, এখন 25 টাকা করা হয়েছে আবাসিক মিটারের জন্য, 25 টাকা পার কিলোওয়াট। এখন আপনাদের যারা অ্যানালগ মিটার যদি থাকে ওগুলো ম্যাক্সিমাম মিটারই হচ্ছে 1 কিলোওয়াট করা, 1 কিলোওয়াট থেকে করা কিন্তু সাপ্লাই দেয়, আর বেশি সাপ্লাই দেয়। কিন্তু এখন যারা প্রিপেড মিটার ইউজ করতেছেন সেখানে 1 কিলোওয়াট করা থাকলে 1 কিলোওয়াটের বেশি মিটার সাপ্লাই দেবে না। তো আপনি দেখে নেবেন আপনার মিটার কত কিলোওয়াট। তো এখানে আমি 2 কিলোওয়াটের একটা মিটার হিসেব করি, তো 2 কিলো ইউনিটের জন্য এখানে 2 কিলোওয়াটের একটা মিটারের জন্য 25 দুগুণে 50 টাকা ডিমান্ড চার্জ আসবে, তো প্লাস 50 টাকা ডিমান্ড চার্জ প্লাস ভ্যাট। ভ্যাট হচ্ছে এই যে আপনার এনার্জি খরচ এবং ডিমান্ড চার্জ, এই পুরোটার উপর একটা ভ্যাটটা হিসাব হবে, 547 যোগ হচ্ছে 50, এটার উপর 5%, 29.85 টাকা হচ্ছে ভ্যাট। আর সার্ভিস চার্জ আপনি যদি প্রিপেড মিটারে হিসেব করেন তাহলে প্রিপেড মিটারে আরেকটা জিনিস আপনি অ্যাড করবেন এখানে, মানে যোগ দিবেন, সেটা হচ্ছে মিটার রেন্ট, অর্থাৎ মিটার ভাড়া, মিটার ভাড়া 40 টাকা এখানে যোগ হবে। আর যারা অ্যানালগ মিটার, ডিজিটাল মিটার আছে, প্রিপেড মিটার নাই, তাদের মিটার ভাড়া নাই কিন্তু সার্ভিস চার্জ 10 টাকা। আর যাদের প্রিপেড মিটার আছে তারা সার্ভিস চার্জ তো 10 টাকা হিসাব করবেন প্লাস মিটার ভাড়া 40 টাকা এখানে অ্যাড করবেন, তাহলে আমাদের টোটাল বিল কত আসে সেটা আমি দেখি, যোগ 10 টাকা
547 যোগ 50 যোগ 29.85 যোগ 10 637.85। এ হচ্ছে এক মাসের বিল। এখন আপনি যদি জানুয়ারি মাসের বিলের কপি, এটা যে আপনার এত টাকা আসছে আপনি ওই মাসে দিতে পারেননি, আপনার হাতে টাকা নেই, আপনি ওইটা ফেব্রুয়ারি মাসে দিবেন, তাহলে আপনাকে এখানে এক্ষেত্রে ফাইন দিতে হবে। মানে এক্সট্রা যে নিট বিল, এটা হচ্ছে নিট বিল, এই যে এনার্জি খরচ আর ডিমান্ড চার্জ মিলে আসছে একত্রে হচ্ছে নিট বিল, এই নিট বিলের উপর এক্সট্রা 5% টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ এর সাথে যদি আপনি এই মাসের টাকা পরের মাসে দেন, তাহলে এর সাথে এক্সট্রা যোগ হবে যে 5% ব্যাট 29 টাকা, আবারও এটার সাথে যোগ দিতে হবে। এটা হচ্ছে আপনার ফাইন যে ওই মাসে দেন নাই তার জন্য একটা বিল। তো আপনার এখানে বিল বের করার জন্য যে মাসের বিল বের করতেছেন সেখানে কয় মাস কয় দিনে সেটা অবশ্যই দেখে এখানে আপনার 31 দিনে মাস হতে পারে, 28 দিন হতে পারে, 30 দিন হতে পারে, এখানে এরকম গুণ দেবেন, তারপরে আপনার এরকম বের করবেন। তো এই ছিল আজকে ভিডিও, এটা হচ্ছে মাসের বিল। তো এরপর যদি আপনি এটা বিল বের করার পর আপনি যদি মনে করেন যে না, আপনার যে বিলের কপি আসছে তার সাথে এই বিল আপনি যেটা বের করছেন সেটা সামঞ্জস্য না, এটার চেয়ে বেশি আসে বিল, সেক্ষেত্রে আপনার মিটারে মানে বিভিন্ন প্রবলেম থাকতে পারে আর বিভিন্ন কারণে বিল বেশি আসতে পারে। কী কী কারণে মিটারে বিল বেশি আসে সে বিষয় নিয়ে আমি হয়তো নেক্সট একটা ভিডিও তৈরি করব আপনারা যদি চান। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো লাগছে, বুঝতে পারছেন, অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। আসলে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান বা কি। তো আপনাদের যদি নেক্সট ভিডিও পেতে চান যে আপনার বিদ্যুতের বিল কীভাবে কেন বেশি আসে সেটা যদি পেতে চান, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।